মানিকগঞ্জ দুই আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম এমপি বলেছেন, এতিমদের টাকা সহজে হজম করা যায় না। খালেদা জিয়া পরিবার দেশের মানুষের অনেক টাকা লুটপাট করে এখন লন্ডনে গিয়ে বসে বসে খাচ্ছে, অথচ এতিমদের টাকা 17 জায়গায় হস্তান্তর করেও পার পায়নি। আদালত খালেদা জিয়া, তার পুত্র তারেক রহমান সহ জড়িত সকলকেই সাজা দিয়েছেন। শনিবার বিকেলে সিঙ্গা উপজেলার ধল্লা প্রথম আলো আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, কোরআন শরীফের সুরা নিসার 10 নম্বর আয়াতে আছে, যে এতিমের টাকা আত্মসাৎ করবে সে জ্বলে পুড়ে মরবে। প্রথম আলো আইডিয়াল স্কুলের সভাপতি, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলোয়ার হোসেন খানের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মহিদুর রহমানের পরিচালনায় মমতাজ বেগম আরো বলেন, বর্তমান সরকার দেশের বিদ্যুৎ খাত সহ বিভিন্ন সেক্টরের ব্যাপক উন্নয়ন করেছেন, অথচ খালেদা সরকার তার আমলে খাম্বা বিক্রি করে সেই টাকা লুটপাট করেছে। বর্তমান সরকার ব্যাপক বিদ্যুৎ উৎপাদন করে চাহিদা মতো মিটার দেওয়ায় এখন মানুষ বিদ্যুৎ নিতে তেমন আসে না। ইতিমধ্যে এ এলাকার 90% বাড়িতে বিদ্যুতের আলো চলছে। মমতাজ বেগম আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা বিশ্বের দরবারে সৎ রাষ্ট্রনায়ক হিসেবে 3 নম্বর স্থানে আছেন। নেত্রী 18 ঘন্টা মানুষের সেবা করেন, দেশের কাজ করেন, সব হারিয়েও তিনি যে তার মানব সেবায় থেমে নেই। তাই আসুন আমরা সবাই এক পতাকার নিচে ঠাঁই নেই, আগামীতেও নওকা মার্কায় ভোট দিয়ে দেই। শিক্ষকদের মর্যাদার কথা তুলে ধরে মমতাজ বলেন, আমাদের নেত্রী লাল গালিচা ছেড়ে মাটি দিয়ে হেঁটে উদাহরণ সৃষ্টি করেছেন, তাই সকল ছাত্রছাত্রীদেরকে ভালো চিন্তা করে ভালো মানুষ হওয়ার আহ্বান জানাই। সেই সাথে বাল্যবিবাহ থেকে বিরত থাকতেও বলেন সংসদ সদস্য। এছাড়া মমতাজ বেগম দক্ষিণ ধল্লা শামসুল হক ও জায়গীর গ্রামের সাবেক মেম্বার নূর মোহাম্মদ মোল্লার বাড়িতে উঠানে বৈঠক করেন। তো বন্ধুরা, এ বিষয়ে আপনাদের মতামত কি কমেন্টস করে জানিয়ে দিন। আর বিনোদন জগৎসহ আরও নতুন নতুন খবরাখবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।